আর ইউরোপ থেকেও একটা খারাপ খবর এসে হাজির হয়েছে। এখন গার্মেন্টের চাপ তৈরি হওয়া মানে আমরা বুঝি তো, বাংলাদেশের রপ্তানি আয়ের আমি ভুল না করলে 85%, 80% বেশি তো বটেই গার্মেন্ট থেকে আসে। আমেরিকা কি বাংলাদেশের গার্মেন্টস বন্ধ করে দিবে কিনা, বাংলাদেশি গার্মেন্টসগুলো নিয়ে ঝামেলা করবে কিনা, দর্শক এই আলোচনাটা সামনে আসছে বা এই প্রশ্ন আসার কারণ হচ্ছে আমরা দেখতেছি যে গার্মেন্টস নিয়ে আলোচনা হচ্ছে এবং বাংলাদেশের এখনই বর্তমান অনেক অর্ডার কমে গেছে গার্মেন্টস ফ্যাক্টরির। তো গার্মেন্টস বন্ধ করে দিবে কিনা এবং গার্মেন্টস বন্ধ করার মতো এরকম ভয়ঙ্কর সিদ্ধান্ত যদি আমেরিকা নেয় তাহলে বাংলাদেশ সরকার কী করতে পারে, তো এই বিষয়ে নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন ডক্টর জাহিদ ভাই, তার আলোচনা শুনবো। আলোচনা শুনলে বিষয়ে আমরা বুঝতে পারবো যে গার্মেন্টস আসলে বন্ধ করবে কিনা। প্রশ্ন দিয়ে শুরু করি, যুক্তরাষ্ট্র সরকার চাইলে বাংলাদেশের গার্মেন্টের উপরে কি ঝামেলা তৈরি করতে পারবে না? প্রশ্নটা করছি কারণ আমাদের পররাষ্ট্রমন্ত্রী জনাব এম এ মোমেন কিছু কথা বলেছেন দুদিন আগে, সেই কথাগুলো একটু অ্যাড্রেস করা দরকার। মানে কথাগুলো কেউ কেউ বলবেন যে তার কথা অ্যাড্রেস করা দরকার কি, উনি তো যা মনে আসে যাচ্ছে তাই বলেন, কিন্তু আবার আমার মনে হয় মানে আমাদের এই কথাটা বোকা ঠাউরান উনি যেভাবে কথা বলেন। আরেকটা ইস্যু আগে কথা বলিনি তারপর ওনার সম্পর্কে কথা বলবো, সেটা হচ্ছে ইউরোপীয় বাজারে আমাদের গার্মেন্টের রপ্তানি নিয়েও একটা বড় ধরনের সংকটের আভাস দেখা যাচ্ছে। তার মানে আমেরিকাতে সমস্যা আছে, কিছুদিন আগে আমরা এসব নিয়ে কথা বলেছি, রীতিমতো বাংলাদেশে মার্কিন আমেরিকাতে বাংলাদেশে যে দূতাবাস আছে তারা চিঠি লিখে জানিয়েছে এই সংকটের কথা, সেটার প্রসঙ্গে ইনফ্যাক্ট জনাব মোমেন এই কথাগুলো বলেছেন। আর ইউরোপ থেকেও একটা খারাপ খবর এসে হাজির হয়েছে। এখন গার্মেন্টের চাপ তৈরি হওয়া মানে আমরা বুঝি তো, বাংলাদেশের রপ্তানি আয়ের আমি ভুল না করলে 85%, 80% বেশি তো বটেই গার্মেন্ট থেকে আসে। আমরা সব টিম একই ঝুড়িতে রেখেছি বছরের পর বছর, আমরা এতগুলো বছরেও আমাদের এই রপ্তানি পণ্যের বহুমুখীকরণ করতে পারি নাই, এবং এই দুই জায়গা যদি আমরা হিসাব করি তাহলে ঝুঁকির পরিমাণ কত, এটাও 80-85%, মানে 45% আমাদের গার্মেন্ট যায় হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নের 27টা দেশে, এবং ইউরোপিয়ান ইউনিয়নকে একত্র ধরলে এটাই সবচেয়ে বড় বাজার, আর যদি একক দেশ ধরি সেটা আমেরিকা, ওদেরও 35-40% আমাদের মোট রপ্তানি যায় আমেরিকাতে। তাহলে খেয়াল করি আমরা এই দুটো জায়গা থেকেই বেশ সমস্যার খবর আসছে। পররাষ্ট্রমন্ত্রী যা বলেছেন সেটার জবাব দেব, তার আগে ইউরোপ থেকে যে খবরটা আসছে সেটা নিয়ে একটু কথা বলি। শেয়ারবিজ হেডলাইন করেছে, হুমকির মুখে ইউতে বাংলাদেশে পণ্যের জিএসপি সুবিধা। আমরা একটা জিনিস জানি, সেটা হচ্ছে আমরা ইউরোপে গার্মেন্টে জিএসপি বলে একটা সুবিধা পাই, বিভিন্ন দেশের অনুযায়ী আমরা কতগুলো ট্যারিফ সুবিধা, মানে একটু সহজ করে বলি যদি জিএসপি না পেতাম আমাদের 12-15% মতো ট্যাক্স দিয়ে আমাদের পণ্য যেতে হতো, তার মানে আমাদের ওখানে কোনো পণ্য ঢুকলেই এই পরিমাণ টাকা বেশি হতো, সো আমরা ওই পরিমাণ কম টাকায় পাঠাতে পারছি, এতে আমাদের পণ্য খুব ভালোভাবে মানে কম্পিটিটিভ থাকতে পারছে। কিন্তু এখন বলা হচ্ছে এটা নিয়েই সমস্যা তৈরি হয়েছে। আমরা জানি কিছুদিন আগে বাংলাদেশে এসেছিল ইউরোপিয়ান ইউনিয়নের একটা প্রতিনিধি দল, তারা এই ব্যাপারগুলো দেখে গেছেন। কী কী বলছেন আমরা একটু দেখি। সাম্প্রতিক সময়ে জিএসপি সুবিধা পাওয়া 3 দেশ বাংলাদেশ, কম্বোডিয়া ও মিয়ানমারের সঙ্গে সম্পৃক্ততা বাড়িয়েছে। কারণ হিসেবে ইউ বলেছে দেশগুলোতে মৌলিক মানবাধিকার ও শ্রম অধিকারের মানদণ্ডের প্রতি সম্মান দেখানোর ঘাটতির পাশাপাশি জাতিসংঘ, আন্তর্জাতিক শ্রম সংস্থা ও সুশীল সমাজের প্রতিবেদনে প্রমাণিত। ইউ বলছে মানবাধিকার ও শ্রম অধিকারের প্রতি সম্মান জানাতে ব্যর্থ হলে সুবিধাগুলো দেশগুলো জিএসপি সুবিধা হারাতে পারে। কী কী বলছে সেগুলো একটু বলি। এখানে একটা জিনিস, একটা এক্সাম্পল আছে, নাগরিক এবং বিভিন্ন সমস্যার কারণে 20 সালে ফেব্রুয়ারিতে কম্বোডিয়ার আংশিক জিএসপি সুবিধা প্রত্যাহার করে নেয় ইউরোপিয়ান ইউনিয়ন, ইউরোপীয় কমিশন। তখন করোনা মহামারীর প্রথম ঢেউ চলছিল, সব মিলিয়ে তখন কম্বোডিয়ার রপ্তানি কমে যায়। আচ্ছা, আমাদের এখানকার কী কী আছে? আমাদের যে প্রতিবেদন দিয়েছে তাতে বলা হচ্ছে উদ্বেগগুলো হচ্ছে ট্রেড ইউনিয়ন নিবন্ধন, ট্রেড ইউনিয়নের প্রতিনিধি নির্বাচনে অবাধে ট্রেড ইউনিয়নের কার্যক্রম চালানোর অধিকারের আইনি বাধা, ট্রেড ইউনিয়ন গঠনের জন্য ন্যূনতম সদস্যের প্রয়োজনীয়তা, রপ্তানিকরণ অঞ্চলে, রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে ট্রেড ইউনিয়ন অনুপস্থিতি, এসব বাধা দূর করতে বলা হচ্ছে। প্রতিবেদনে সহিংসতা, হয়রানি, বরখাস্ত, অপর্যাপ্ত তদন্ত, মামলা ও কর্মীদের গ্রেপ্তারের মতো ইউনিয়ন বিরোধী কর্মকাণ্ড বন্ধ করতে বলা হয়েছে। এছাড়া শ্রম পরিদর্শনের সক্ষমতা ও সামর্থ্যের ঘাটতি দূর করার তাগিদ, শিশু ও জোরপূর্বক শ্রম বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে প্রতিবেদনে। এছাড়া বাংলাদেশের শ্রম আইএলওর যা যা আছে এগুলো করতে, শ্রম বিধিমালা, মানে অনেক কিছু, মানে শ্রম রিলেটেড অনেকগুলো কন্ডিশনের কথা বলছে যেগুলো বাংলাদেশকে করতে হবে, না হয় জিএসপি সুবিধা হারাতে পারে। আমরা জানি বাংলাদেশ
এখন জিএসপি পাচ্ছে কারণ বাংলাদেশ এলডিসি লিস্ট ডেভেলপড কান্ট্রি, এখনও আপনি চাইলে জিএসপি তুলে ফেলতে পারেন। কিন্তু আমরা সব যদি ঠিকও রাখি, আপাতত কাগজে কলমে আমরা এটা 2029 সাল পর্যন্ত আমরা এই সুবিধাটা পাব। 2029 সালে কী হবে, এলডিসি থেকে আমরা আসলে 26 সালে আমরা ফাইনালি গ্র্যাজুয়েট হয়ে যাব, কিন্তু আরও 3 বছর ওই ট্যারিফ সুবিধাটা আমরা পাবো। তখন আমাদের একটা জিএসপি প্লাস লাগবে। যদি আমরা 29-এর পরও আমরা 3 বছর আরও ট্যারিফ সুবিধা পাবো, তাহলে 29-এর পর আমরা পাবো, আর যদি পেতে চাই তাহলে আমাদের জিএসপি প্লাস লাগবে। এই যে জিএসপি প্লাসের যে সিদ্ধান্ত, সেটাও 2024 সালে হবে। সুতরাং এখনও এই পরিস্থিতিতে আমাদের এক্সিস্টিং জিএসপি আমরা তাহলে হিসাব করি 23 থেকে 29 পর্যন্ত আরও পাবো, মানে 6 বছর, মানে আমাদের জিএসপি সুবিধাও উঠে যেতে পারে। আর আমাদের জিএসপি প্লাস পেতে হলেও এই রকম শর্তগুলো এবং তার সাথে একটা সুষ্ঠু নির্বাচনের শর্তও তাদের আছে, আমরা অন্যভাবে, তারা তখন অন্যভাবে জানিয়েছিলেন, আমি সেটাও আপনাদেরকে আগে জানিয়েছিলাম। এবার আসি জনাব মোমেন কি বলেছে। উনি বলেছেন, যখন তাকে জিজ্ঞেস করা হয়েছে যে ওই যে ওই চিঠিটা নিয়ে যে আমাদের এখানে রপ্তানি সমস্যাগ্রস্ত হতে পারে, তখন তিনি বলছেন, একদম আমি হুবহু তিনি যা বলছেন, তিনি বলেন, এখন কী হবে না হবে আমি জানি না, তবে আমাদের বেসরকারি খাতের ওপরে আমার বিশ্বাস আছে। আমি এও বিশ্বাস করি যুক্তরাষ্ট্র সরকার বললেই পণ্য যাওয়া বন্ধ হয় না, কারণ সেখানে বেসরকারি খাত পণ্য কেনে, তারা সরকারকে অনেক সময় পাত্তাই দেয় না। তারা কেনে কারণ তারা জিনিস সস্তায় পায়। উনি আরও বলছেন, তৈরি পোশাক শিল্পে ব্যক্তি মালিকানাধীন এবং যারা কেনে তারাও ব্যক্তি মালিকানাধীন, ক্রেতারা ভালো মানের পণ্য ঠিক সময়ে সস্তায় পায়। আমি শুনেছি এটি বাণিজ্য মন্ত্রণালয়কে দেয়া হয়েছে, তারা বিষয়টি দেখছে, আমি বিষয়টি দেখি না। খেয়াল করি আমরা, ওনার যুক্তিটা ভুল না, আমাদের এখানে সস্তায় পাওয়া যায়। এখন দেখুন, ওনার মন্তব্যের মাধ্যমে উনি আমেরিকার যে দূতাবাস আছে তাদেরকে স্টুপিড প্রমাণ করলেন। তার মানে উনি বলছেন আমেরিকার বেসরকারি খাত খুব শক্তিশালী, তারা সরকারের কথাকে পাত্তা টাত্তা দেয় না, তারা বললেই পণ্য কেনানো বন্ধ করে না। মানে আমি জানি না, একজন পররাষ্ট্রমন্ত্রী যদি এই ব্যাপারটা না বোঝেন, এটা ভয়ঙ্কর অযোগ্যতা, ওনার পদে থাকার কথা না এটার জন্য। আর যদি জেনে শুনে উনি এরকম একটা মিথ্যে কথা বানিয়ে বলেন, অসত্য বলেন, সেটা আবার এই রকম যে আমাদেরকে উনি আসলে কী মনে করেন, তাহলে সেই প্রশ্নটা হবে। আমি প্রাথমিকভাবে বলি, যদি এটা বন্ধ করার কোনো স্কোপ বা ঝামেলা করার কোনো স্কোপ আমেরিকান সরকারের না থাকে, তাহলে তো বাংলাদেশে যে দূতাবাস আছে আমেরিকায়, তারা তো অহেতুক একটা চিঠি লিখে বাণিজ্য মন্ত্রণালয়কে ভয় দেখিয়েছে, প্রায় তাই তো ব্যাপারটা। তার মানে ওই এম্বাসির লোকজন কিছুই জানে না ওনার কথা মতে। উনি বলছেন, ওনার এই কথাটা সত্য যা কতটুকু, যে আমেরিকান সরকার চাইলেও তারা পণ্য নেওয়া বন্ধ করবে না। ট্রু, আমেরিকা সরকার কি কাউকে পণ্য নিতে বারণ করে? আমাদের একটু বুঝে নেই আসলে কী করে তারা। একটু পেছনে যায়, ডোনাল্ড ট্রাম্প যখন ক্ষমতায় আসলেন, তখন এসে উনি একটা স্লোগান দিয়েছিলেন, আমেরিকা ফার্স্ট, গ্রেট মেক আমেরিকা গ্রেট গেইন, এইসব কথাবার্তা বলছিল। ওনার কথা ছিল এরকম যে আমেরিকা থেকে ইন্ডাস্ট্রিগুলো সস্তা শ্রম বা প্রযুক্তির কারণে সারা পৃথিবীর বিভিন্ন জায়গায় চলে গেছে, বিশেষত চায়নাতে গেছে, ফলে আমেরিকাতে যেহেতু আপনি প্রডিউস করছেন না, আমেরিকাতে প্রচুর এমপ্লয়মেন্ট জেনারেট করছে না, সুতরাং তখন উনি চিন্তা করলেন যে আমেরিকাতে উনি এমপ্লয়মেন্ট জেনারেট করবেন অনেক, এজন্য কী করবেন, মানে চায়না শিল্পটা কেন গেল, আমরা চায়নার উদাহরণ দিই, যেহেতু একটা পর্যায়ে মানে ট্রাম্প যে শুধু চায়নার বিরুদ্ধে করেছেন তা না, ইনফ্যাক্ট উনি ট্যারিফ বসিয়েছেন অনেক কিছুতে, কিন্তু চায়নার সাথে শুরু হয়ে গেল। ওনার হিসাবটা কীরকম, যে ইন্ডাস্ট্রিতে চায়নায় গেল, সেখানে শ্রম সস্তা, জমির দাম কম, ভাড়া কম, বিদ্যুতের দাম কম, এই কারণে ওখানে সস্তা হয়ে তৈরি হয়ে আমেরিকায় আসে, সুতরাং ওই পণ্যটা সস্তায় পাওয়া যায়। আমরা জানি আমেরিকার সব বিখ্যাত ইলেকট্রনিক ব্র্যান্ড, যেমন ধরুন আমরা আমেরিকার খুব পশ ব্র্যান্ড অ্যাপল, ওদের ইন্ডাস্ট্রি আছে চায়নাতে। সো ওই পণ্য যখন আমেরিকাতে আসে, চায়নার আরও অনেক পণ্য, অনেক রকম পণ্য চায়নার ইলেকট্রনিক্স, কী কারণে নিজেরও যে ব্র্যান্ডগুলো আছে সেগুলো আমেরিকাতে কেন যায়, কারণ হচ্ছে চায়নার খরচ কম হয়, কম খরচে দেয়া যায়। ট্রাম্প কিন্তু চায়না বা কারো কোনো পণ্য আমদানি নিষেধ করেননি। ট্রাম্প যেটা করেছেন সেটা হলো, ক্ষমতায় আসার পর থেকেই করেছেন আসলে, চায়নার সাথে পরে ঝামেলা বাড়ল এবং তখন চায়নার সাথে ইনফ্যাক্ট উনি মূল সংঘাতে জড়িয়ে পড়লেন,
সেটা হচ্ছে কথা হলো পণ্যের ওপরে ট্যারিফ বা কর বসাতে শুরু করেন, বিভিন্ন পণ্যের ওপরে 10-15-20-25% 30% ট্যাক্স বসিয়েছেন, এভাবে বসাচ্ছিলেন উনি। তাতে কি হলো, চায়না থেকে যে পণ্যটা সস্তায় পাওয়া যাচ্ছিল ওর উপরে 25-30% যদি ট্যাক্স হয়, ধরলাম একটা ইলেকট্রনিক পণ্য, সেটা ওই পার্সেন্টেজ যখন যোগ হয় তখন দেখা যায় আমেরিকান কোনো প্রডিউসার অথবা ইউরোপিয়ান কোনো প্রডিউসারের পণ্য তার একই দামে পাওয়া যায় বা কাছাকাছি দামে পাওয়া যায়, তখন যেটা হয় মানুষ চায়নার পণ্যটা আর কেনে না, চায়নার পণ্যটা ওগুলোর সাথে তুলনীয় নয় বা কিছুটা খারাপ জেনেও কেনে, কারণ দাম অনেক সস্তা। সো দাম বেড়ে যেতে থাকলো এবং চায়না কী করেছে, চায়নাও পাল্টাপাল্টি আমেরিকার কয়েকশো পণ্যের ওপর শেষ পর্যন্ত নানান রকম ট্যারিফ বসিয়ে দিয়েছে। এই তো হয়, সো আপনি জিনিসটা দাম বাড়িয়ে দেন সেটা আর কম্পিটিটিভ থাকে না। এই যে পররাষ্ট্রমন্ত্রী বলছেন যে সস্তায় পায়, হ্যাঁ ঠিক ওই জায়গাতেই আমেরিকার প্রেসিডেন্টরা খেলেন, সেটা হচ্ছে তারা সস্তা রাখেন না। বাংলাদেশি পণ্য কেন কেনেন, বাংলাদেশি পণ্য গার্মেন্ট কেনেন কারণ এই একই ধরনের পণ্য আর কোনো দেশ থেকে কিনতে গেলে আমরা শ্রমিককে নানানভাবে শোষণ করি, আমাদের নানান কিছুর কারণে আমাদের পণ্যের দাম তুলনামূলকভাবে কম হয়। আমি একটা ভিডিও করেছি আপনাদের মনে আছে হয়তো, এই যে এখন মূল্য বাড়ানো হলো, মজুরি বাড়ানো হলো, তারপরও বাংলাদেশের সর্বনিম্ন মজুরি এখন $109-10 মতো, যেটা ভারতে 170, কম্বোডিয়ার মতো দেশ যারা অনেক ক্ষেত্রে আমাদের সাথে পেছনে তাদের $200 মতো। সো এসবের কারণে আপনার পণ্য সস্তায় যায়, কিন্তু যখন আপনি ট্যাক্স বসিয়ে দেবেন তখন খুব ইজিলি 10-15-20, এটা ডিপেন্ডস, আপনি যখন ট্যাক্স বসিয়ে দেবেন তখন দেখা যাবে বাংলাদেশের পণ্য এক্সপেন্সিভ হয়ে যাবে। প্রেসিডেন্ট কোনো দিনও বলবে না বাংলাদেশ থেকে পণ্য কিনো না, এটা বলা যায় না। এই কাজটাই হবে আসলে, এই কাজটাই করবে, এই কাজটা যদি করে আমাদের ইন্ডাস্ট্রি আসলে টিকে থাকবে না। সোজা আমরা এই যে মার্জিনটার কথা বলছে, এই মার্জিনটা দিয়ে আমরা আর কম্পিটিটিভ থাকবো না, কোনো সন্দেহ নেই, এই ঘটনাটাই ঘটতে যাচ্ছে। সুতরাং কীভাবে কাজটা হবে আমরা বুঝতে পারি নিশ্চয়ই, এবং রাইটলি আমাদের যে দূতাবাস আছে আমেরিকাতে তারা এটা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছে। একটা জিনিস একটু যোগ করে রাখি, WTO বলে একটা সংস্থা আছে আমরা অনেকে জানি, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, কখনও কখনও কিছু রীতিনীতি ভাঙলে সেটা নিয়ে আপনি WTOতে যেতে পারেন। সো টেকনিক্যালি বাংলাদেশ এটা নিয়ে হয়তো যেতে পারবে, আমি দেখলাম বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কথা বলেছেন, কিন্তু এটা আসলে টিকবে না। টিকবে না কেন, এটা একটু প্রসঙ্গে একটু জানিয়ে রাখি, যেমন ধরুন চায়না সোলার প্যানেল তৈরিতে পৃথিবীতে লিডিং, আমেরিকা প্রচুর এটার মধ্যে ট্যারিফ বসিয়ে দিয়েছিল, চায়না WTOতে গিয়েছিল। প্রথম কথা হচ্ছে WTOতে গেলে এটা দীর্ঘসূত্রিতার ব্যাপার, এক। দুই হচ্ছে বাংলাদেশ টিকবে না, কারণ হচ্ছে বাংলাদেশকে যে গ্রাউন্ডগুলো দিয়ে এই কাজটা করা হবে সেই গ্রাউন্ডগুলো বাংলাদেশে এক্সিস্ট করে, সত্যিই করে। একটা উদাহরণ দিই, র্যাবের ওপরে যখন স্যাংশন আসলো, র্যাবের ওপরে স্যাংশন নিয়ে আপনি কি এই অভিযোগ করতে পারি আমরা কেউ যদি নিউট্রালি কথা বলি যে এই ঘটনাগুলো বাংলাদেশে ঘটে নাই? কেউ এটা বলতে পারেন যে র্যাব সেই বিএনপির সময় শুরু হয়েছে, একই কাজ করেছে, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটেছে, আওয়ামী লীগের সময় ঘটলো, এতদিন পরে এসে আপনি নিয়েছেন কেন? কিন্তু যার জন্য নিয়েছেন এটা এক্সিস্ট করে বাংলাদেশে, সে কারণে শ্রমিক বিষয়ক যেসব অধিকারের প্রশ্ন আছে, যেসব কথাবার্তা আছে, এগুলো সিরিয়াসলি ভায়োলেটেড হয় বাংলাদেশে। সুতরাং এটা আলটিমেটলি WTO তো বাংলাদেশ পেরে উঠবে না, তার মানে চাইলে এই পরিস্থিতিটা খুব খারাপ হতে পারে। দুটো যদি আমরা একত্র করি, মানে একটা সরকার তার অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখার জন্য বাংলাদেশের এই রকম একটা ঝুঁকি নিচ্ছে, এখানে যে মানে উদ্যোক্তারা বছরের পর বছর, দশকের পর দশক পরিশ্রম করে, আমি সব কিছু উদ্যোক্তা নিশ্চয়ই আছে, উদ্যোক্তার নাম নিয়ে তারা ঋণ নিয়ে ঋণ খেলাপি হয়ে ইচ্ছাকৃতভাবে টাকা মারবেন, টাকা পাচার করবেন হাতে গোনা, কিন্তু অনেক রিয়েল উদ্যোক্তা আছে শ্রমে ঘামে ইন্ডাস্ট্রি তৈরি করেছেন। আমি বহুবার বলেছি একটা পুঁজিবাদী সমাজ টিকে থাকার জন্য ভালো ভালো মুর্জা বা পুঁজিপতি থাকতে হয় সোসাইটিতে, না হয় ওটা টেকে না। লক্ষ লক্ষ মানুষের জীবিকা, 40-45 লাখ সরাসরি জড়িত, তাদের প্রতি পরিবারে যদি 5 জন ধরেন 2 কোটি মানুষের জীবিকার সাথে জড়িত এই শিল্প, এটার ঝুঁকি নিচ্ছে সরকার শুধুমাত্র তার অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখার জন্য। এটা ট্রু যে এই ঘটনাগুলো আছে, কিন্তু এই পদক্ষেপগুলো নেওয়া হয় মূলত এর সাথে এক ধরনের রাজনীতি আছে, এটা সত্য, এটা মানতে হবে। সো এই পদক্ষেপগুলো নেওয়ার মতো গ্রাউন্ড বাংলাদেশে আছে, কিন্তু পদক্ষেপগুলো যদি নেওয়া হয় তার পেছনে রাজনৈতিক বিবেচনা বা চিন্তা আছে। যেমন র্যাবের বিরুদ্ধে যখন নিয়েছিল তখন ওটার পেছনে সিদ্ধান্তটা নেব কি না সেটার পেছনে রাজনৈতিক বিবেচনা কাজ করে। তার মানে মোদ্দা কথাটা হচ্ছে এই, একেবারে ভয়ঙ্কর একটা স্বৈরাচারী সরকার অ্যাট এনি কস্ট ক্ষমতায় থাকার জন্য আমাদের প্রধান ভিত্তি, অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি, আরেকটা তো রেমিট্যান্স, মানে বাইরের আমরা ফরেন কারেন্সির হিসাব যদি করি, ইভেন রেমিট্যান্সের যে টাকা সেটাও এই দেশের মানুষের বাইং ক্যাপাসিটি বাড়ায়, সেটার বিরাট অর্থনীতি আছে। অ্যাট দ্য সেম টাইম এই যে গার্মেন্টও যে পরিমাণ ইন্টারনাল
আমাদের দেশের ভেতরে যে পরিমাণ কর্মসংস্থান তৈরি করে সেটারও বিরাট অর্থনীতির জায়গা আছে, আরেকদিন ডিটেইল বলবো। সো এই সব কিছুকে ঝুঁকিতে ফেলছে, ঝুঁকিতে ফেলে ক্ষমতায় টিকে থাকতে হবে। আমি জানি না আমাদের ওনাররা এই বিপদগুলো দেখছেন কিনা, আমি কোনো কোনো ওনারকে দেখি তুড়ি মেরে উড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন, খুব বোকামি হচ্ছে, খুব বড় ভুল হচ্ছে। দর্শক ডক্টর জাহেবের কথাগুলো শুনেছেন, আমরা কিন্তু দেখতেছি যে আমেরিকা বাংলাদেশের সুষ্ঠু নির্বাচন চাইলেও সরকার তাদের সাথে বিভিন্ন রকমের মানে একটু হার্ড লাইনে গেলেও আমেরিকা কিন্তু হার্ড লাইনে যাচ্ছে না, তারা কিন্তু চাচ্ছে না বাংলাদেশের সাথে তাদের সম্পর্কটা যাতে করে ক্ষীণ হয়ে যায়, যাতে করে নষ্ট হয়ে যায়। তারা চাচ্ছে বাংলাদেশের সম্পর্কটা যেন ভালো থাকে এবং সাধারণ কোনো সিগন্যালের মাধ্যমে যেন সরকার তাদের কথাগুলো শুনে, কিন্তু দেখা যাচ্ছে সরকার আরও হার্ড লাইনে যাচ্ছে। তো এই অবশেষে হয়তোবা আমেরিকা যদি চাই বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচন করতে, তাহলে হয়তো তাদের ভয়ঙ্কর বড় ধরনের সিদ্ধান্ত নেওয়া ছাড়া কোনো পথ থাকবে না, আর সেটা হতে পারে গার্মেন্টস ফ্যাক্টরি।